সফল উদ্যোক্তার অনেক গল্প আমরা শুনে এসেছি কিন্তু আজকের এই গল্প সুখী দম্পতির সফল উদ্যোক্তা হয়ে ওঠার পেছনের নানা চড়াই উত্তরাই নিয়ে আশ্রিয়া আদিবা কুমিল্লা শহরের রেস এলাকায় অবস্থিত এক কনফেকশনারি ও ভ্যারাইটি স্টোরটির যাত্রা শুরুর পেছনে রয়েছে দীর্ঘ পথ চলার পরিশ্রমের গল্প আক্তার ফাহা দম্পতির শুরু থেকেই স্বপ্ন ছিল নিজেদের আলাদা পরিচয় তৈরি করার ব্যবসার এক অপার সম্ভাবনায় দাঁড় তৈরি করা যে পরিচয়দের ভিত্তি থাকবে পরিশ্রম সততা দায়িত্বশীলতা দুই হাজার বিশ সালের আগস্ট মাসে পরীক্ষামূলকভাবে শুরু করেন অনলাইন পেজের মাধ্যমে সিলেট থেকে আনা অর্গানিক চা পাতার বিক্রি পরবর্তীতে দুই হাজার বিশ সালের সেপ্টেম্বর মাসে শখের বসে পরীক্ষামূলকভাবে নার্সারির ব্যবসা শুরু করেন প্রথমে আউটডোর দিয়ে শুরু করা করা হলেও পরবর্তীতে সংযোজন হয় একুশ সাল নাগাদ সব ধরনের গাছের চারা সংগ্রহ করে পুরো দমে ছাদ বাগানের নার্সারি শুরু করে দেয় যেখানে প্রায় পাঁচশো থেকে ছয়শো প্রজাতির চারা পাওয়া যায় কিন্তু নার্সারি শুরু করার পর যারা চারা কিনতে এসেছেন মধ্যে বেশিরভাগ সার মিশ্রিত মাটির চাহিদা রয়েছে এজন্য চারা বিক্রির পাশাপাশি সার মিশ্রিত মাটিও বিক্রি শুরু করেন দুই হাজার একুশ সালের শেষে এসে ব্যবসায় নতুন সংযোজন হলো টাঙ্গাইলের চমচম গ্রাহক সুবিধার্থে টাঙ্গাইল থেকে সরাসরি চমচম নিয়ে এসে সুলভ মূল্যে বিক্রি করেন দুই সালের জানুয়ারিতে আরেকটি নতুন সংযোজন হল অনলাইন বেকারে বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে কেকের অর্ডার নেন কঠোর পরিশ্রম দিয়ে স্বপ্নের পথ চলার একটি পরিণতি রূপ দেওয়ার চেষ্টা হলো দুই সালে এই সব উদ্বোধনের মধ্য দিয়ে যেখানে এক জায়গায় এসে নিত্য প্রয়োজনীয় সব কিছুর সমাহার রয়েছে আমাদের একটা স্বপ্ন ছিল আমরা অনেক আট থেকে আমি এবং ফাহা আমরা দুজনেই খুব গাছপ্রেমী মানুষ ছিলাম আমরা এই গাছের পাশাপাশি আমরা আরও অনেক ধরনের আইটেম নিয়ে আমরা কাজ করি যে যে আইটেমগুলো এটা ফার্স্ট কালেকশন সত্ত্বাধিকারী ফাহা আপনাদের সাথে একটু বলবে আমি ফাহা আমাদের পেজ ফাস্ট কালেকশনের আমরা দুজনই ওনার সমানভাবে তো দু সালে আগস্ট সেপ্টেম্বর এমন সময় আমরা আসলে মানে চারা সেল করা শুরু করি আমি ছোটোবেলার থেকে আমরা মানে গাছ পছন্দ করতাম আমার আব্বু আম্মু অনেক গাছ লাগাইতো আমরা দেখতাম তো আসলে ওই তখন থেকে গাছের প্রতি একটা ভালোবাসা ছিল সতেরো আঠারো সাল থেকে আমি নিজে যখন আমি নিজে একা থাকি ফ্ল্যাটে বিয়ের পরে আমি নিজেও আমাদের ছাদ বাগান করি বারান্দা বাগান করি আমাদের অনেক গাছ আমরা কালেক্ট করি তখন আমাদের ছাদ বাগানে অনেক গাছ বাড়তে থাকে আস্তে আস্তে তো তখন সেপ্টেম্বরের দিকে আমি হঠাৎ করে আমি চিন্তা করলাম যে যেহেতু এত গাছ আছে কিছু গাছ গিফট দিই কিছু গাছ সেল করি যেহেতু এটা অপশন আছে। তো তখন থেকে আসলে আমরা নতুন একটা পেজ খুলি ফার্স্ট কালেকশন তো ওই পেজটা মূলত খোলা হয়েছিল আমার তখন আমার এই গাছের জন্যই তো গাছ তখন আমি আস্তে আস্তে ওয়ান টাইম গ্লাস এনে আমি বাসার মধ্যে ছোটো ছোটো গাছ চারা করা শুরু করি তো ওই তখন থেকে আসলে আমার এটা পথ চলা শুরু আমাদের পেজটার দু হাজার বিশ সালে তখন দেখা গেল আমার গাছের সংখ্যা আরও বাড়লো ক্যাকটাস সাকুলেন তারপর এডোনিয়াম তারপর হচ্ছে পাথোস আমি নিজে শখে শখে অনেক গাছ আমি কালেক্ট করা শুরু করি বিভিন্ন গাছ বিভিন্ন জায়গা থেকে আমি কুরিয়ার করে আনি তো আস্তে আস্তে যখন গাছের সংখ্যা বাড়ছে চিন্তা করলাম যে কাউকে গিফট দিই বা কাউকে সেল পোস্ট দিই তো দেখলাম যে আমার সাথে রেসপন্স ভালো ছিল বিভিন্ন গ্রুপ ছিল পেজ ছিল আমাদের নিজস্ব আইডি ছিল তো ফেসবুকের মাধ্যমে আসলে আমরা পোস্টগুলো দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক বেশি রেসপন্স পাই তো দুই হাজার একুশ সালে লাস্টের দিকে আমরা টাঙ্গাইল যাই আমরা ঘুরতে টাঙাইল যাই তো ওইখান থেকে আমাদের আসলে টাঙ্গাইলের চমচমের প্রতি আমাদের যোগ বাড়ে তো তখন থেকে আমরা চিন্তা করি যে তাহলে একটা কাজ করি আমরা সেলের জন্য আনি তো আমি প্রি অর্ডারে পোস্ট দেওয়া শুরু করি বিভিন্ন গ্রুপে আমরা তখন আলহামদুলিল্লাহ প্রথম চালানে আমাদের প্রায় বিশ পঁচিশ কেজি আমাদের চা চমচম অর্ডার আছে কুমিল্লা থেকে আমাদের নতুন একটা সব উদ্বোধন হয়েছে ইতিমধ্যে আমার মেন নামে আমরা ডিসিটা আশফি আদিফা ওইখানে ফার্স্ট কালেকশনের সকল প্রোডাক্ট পাওয়া যাবে তো অনলাইনে পাশাপাশি এখন আমরা চিন্তা করতেছি অফলাইনেও আপনাদেরকে সেবা দেওয়ার জন্য কারণ কি আমাদের এলাকায় অনেক আমার কাস্টমার আছে যারা গাছ মাটি সয়েল এগুলো নিতে চায় তো তাদের জন্য আসলে আমাদের দোকানটা আমরা রেস কোর্সে দিছি যাতে আমরা সকল আইটেম আপনাদের জন্য অফলাইনেও রাখতে পারি যারা রেস কোর্স থাকেন কার্টের ধানমন্ডি তারা আমাদের দোকান থেকে আমাদের দেখে নিতে পারবেন না আমাদের মূলত ফার্স্ট কালেকশনে আপনারা পাবেন গাছ মাটি সার তারপর হচ্ছে হোমমেড কেক তারপরে হচ্ছে সয়েল তারপর টাঙ্গাইলের চমচম এগুলো আর কি সবচেয়ে বড় কথা হলো মানে এত দূর পথ চলা আপনাদের আপনাদের যে সাপোর্ট আমরা পেয়েছি যে এটা আসলে মানে ভাষা প্রকাশ করার মতো না তো সবচেয়ে বেশি সাপোর্ট যারা দিয়েছেন এবং তারা অবশ্যই এখনও আমাদের আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আমরা চাই যে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং আমাদের পাশে থেকে যেভাবে আমাদেরকে ছায়া দিয়ে আসছেন এভাবে ছায়া দিবেন এবং আমরা যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি এবং সে বিশ্বাসের জায়গা থেকে আমি আক্তার এবং ফাহা আপনাদের সাপোর্ট চাই সবসময় সবসময় পাশে থাকবেন আর আমাদের সব শপে অবশ্যই একবার ওরা ঘুরে যাবেন এবং আমাদের ছাদ বাগান যদি কেউ দেখতে চান আমাদের ছাদ ছাত আসতে পারবেন কোনো সমস্যা নেই এসে নিয়ে যাবেন এবং যত ধরনের বাংলাদেশের যত ধরনের গাছ আপনারা যদি আমাদের পেজে অর্ডার করেন আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিব এবং আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসও আছে এবং সারা বাংলাদেশে কুরিয়ার কোরিয়ার থাকি আমরা যে কোনো গাছ সয়েল ক্যাকটাস সয়েল সাকলিন সয়েল এনি কাইন্ড অফ ট্রি আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন